হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের মাঝে খুবই ভালো একটি অ্যাপস, সেই অ্যাপসটি আপনাদের অনেক কাজে লাগবে হয়তো। তো বন্ধুরা, আমরা অনেকে মোবাইল অনেক জায়গায় রেখে দেই, পরে কী হয় জানেন, ওই আমার ফোনটি কিন্তু অনেকে লক খুলে ঘাটাঘাটি করে, দেখে কী আছে, কী পার্সোনাল জিনিস আছে না আছে। হ্যাঁ, তো আজকে আপনাদেরকে খুব ভালো একটা অ্যাপস শেয়ার করব। যে অ্যাপসটি আপনি আপনার ফোনে ওপেন করে রাখলে আপনার ফোন যদি কেহ মানে ডিসপ্লে অন করে ঘাটাঘাটি করে, তাহলে অটোমেটিক্যালি অ্যালার্ম বাজতে থাকবে। তাহলে কিন্তু আর অ্যালার্ম একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, যে পাসওয়ার্ডটি না দেওয়া পর্যন্ত অ্যালার্ম বন্ধ হবে না। তো বন্ধুরা, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, চলুন শুরু করি। এজন্য আমরা আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এসে আমরা সার্চ একটু অপেক্ষা করি। সার্চ বারে লিখব ডন, DONT, ডন, টাচ মাই ফোন। এই যে দেখতে পাচ্ছেন, এটাতে আমরা এটি লিখে সার্চ দেব। তো অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সার্চ দিলে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এটা একটু মানে খোঁজাখুঁজি করতে হয়। তো এই যে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো এই ধরনের ডন্ট টাচ মাই ফোন, এই ধরনের অনেক অ্যাপ্লিকেশন আছে, তো আপনারা এটি ইনস্টল করে নেবেন। আর আমি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি ওপেন করি। ওপেন করার পরে এই যে দেখতে সরি একটা কেটে দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এটি প্লে বাটন, প্লে বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখুন উপরে আছে ফ্ল্যাশ লাইট, এই যে এটা যদি অফ করে দেন তাহলে আপনার অ্যালার্ম বাজবে এবং ফোন ভাইব্রেশন হবে, কিন্তু পিছনে ফ্ল্যাশ লাইটটি জ্বলবে না। আর তো এটি অন করে দেয় এবং এই যে নিচে আছে ভাইব্রেট, তো এটা যদি দেয় তাহলে ভাইব্রেশন হবে না। তো এই যে আমরা টিক মার্ক দিয়ে দিলাম, তো এখন ভাইব্রেশনও হবে। এবার আছে 3 নম্বরে সাউন্ড, তো আমরা সাউন্ডও দিয়ে দেবো। এবং এই যে লাইনটি হলো গিয়া সাউন্ডের ভলিউম, এটা যতটুকু দেবেন ততটুকু সাউন্ড হবে, সাউন্ড কম বেশি। তো বন্ধুরা, এখন আমরা স্টার্টে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দেবো। তো ধরুন আমি একটি পাসওয়ার্ড দিই, ধরুন আমি ওয়ান দিলাম। ওয়ান দিয়ে আমি এই যে গোতে ক্লিক করব। ব্যাস এতটুকুই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার সব কিছু কিন্তু সেট আপ করা হয়ে গেছে। এখন আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনের আলোটি বন্ধ করে দিব। এই যে বন্ধ করে দিলাম। এখন আমি আমার মোবাইলের ডিসপ্লেটি অন করব। এই যে দেখেন আলো ওপেন হয়ে গেল। এখন আমি এগুলি এই যে দেখুন আমার মোবাইলে একটি প্যাটম লক দেওয়া রয়েছে, সেই লকটিকে আমি খুলব। তো লকটা খোলার পরে এই ধরনের এই যে অ্যাপসটি যে আমরা ইনস্টল করে রেখে দিয়েছিলাম ওপেন করে, সেটি কিন্তু দেখা যাইতেছে যে আমি এটি ওপেন করে রেখে দিয়েছি। এখন যখন আপনার ফোন অন্যে কেহ এরকম ওপেন করে কোনো কিছু ঘাটাঘাটি করবে, তখন সে যখন এই যে স্ক্রিনের উপর টাচ করা শুরু করবে, তখন দেখবেন অটোমেটিক্যালি অ্যাপসটা কিন্তু দেখুন কাজ করা শুরু করে দিয়েছে। এই যে দেখুন একদম অ্যালার্ম বাজতেছে, এই যে শুনুন। তো ভিউয়ার, শুনলেন অ্যাপসটি কিন্তু অ্যালার্ম বাজতেছে মোবাইলে এবং পিছনে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলতেছে এবং সেটটা কিন্তু প্রচুর ভাইব্রেশন হইতেছে। তো ভিউয়ার, এরপরে এই ভাইব্রেশনটি এই যে কীভাবে আপনারা অফ করবেন অ্যালার্ম, এই জন্য অফে ক্লিক করবেন। এরপরে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি কিন্তু মনে রাখতে হবে। তো এই যে পাসওয়ার্ডটি দিলেই খুলে যাবে। তো বন্ধুরা, যদি আমরা একদম ডাইরেক্ট কেটে দিই তাও কিন্তু বাজবে। এই যে দেখুন বাজতেছে, কিন্তু সেজন্য উপর থেকে সরি এই অ্যাপসে গিয়ে ওটাতে গিয়ে এখনই কিন্তু বাজতেছে, দেখতে অবশ্যই দেখতেছেন। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি যে দিয়ে আমরা গোতে ক্লিক করব, কিন্তু যদি ভুল পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু এটি হইবে না।
ভিউয়ার্স। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায়।